আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সবাই ভালো? নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে তোমাদের বাংলা এক, আজকে একাদশ শ্রেণী বাংলা ওয়ান। আজকে তোমাদের যে ক্লাস নিব, এইচএসএম বিএম শাখা একাদশ শ্রেণীর বাংলা এক। আজকে তোমাদের আলোচ্য বিষয়, যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে অপরিচিতা গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা গল্প। এর আগে তোমাদের আমি পড়িয়েছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ পড়িয়েছি। আজকে তোমাদের আলোচ্য বিষয় অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বিড়াল ছিল প্রবন্ধ আর অপরিচিতা হচ্ছে ছোট গল্প। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা সবাই জানি, ছোট থেকেই আমরা অন্ততপক্ষে, আর কাউকে চিনি না চিনি রবীন্দ্রনাথ নজরুলকে আমরা চিনি, কারণ ছোটবেলা থেকেই ওনাদের গল্প কবিতা এসব আমরা সবাই আমাদের মা বা দাদি বা যাই হোক এরকম যারা থাকে তাদের মুখ থেকে তাদের কবিতাগুলো আমরা শুনি। তো আজকে তোমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা। তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম কত সালে? 1861 সালে জন্ম। কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম? রবীন্দ্রনাথ সম্পর্কে তো সবাই একটু আধটু আমরা জানি ছোটবেলা, কারণ রবীন্দ্রনাথ ছোটবেলার থেকে রবীন্দ্রনাথের ব্যাপারে তোমাদের প্লে বা ওয়ান থেকে রবীন্দ্রনাথের পড়া আমি আমরা পড়ি, রবীন্দ্রনাথের কবিতা আমরা তখন থেকে আমরা পড়ে আসতেছি। তো রবীন্দ্রনাথের ছোট গল্প হচ্ছে অপরিচিতা। রবীন্দ্রনাথের জন্ম 1861 সালে কোথায়? কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম। রবীন্দ্রনাথের বাবার নাম মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের বাবার নাম মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর, মা সারদা দেবী। ওনারা ছিলেন জমিদার বংশ। রবীন্দ্রনাথের দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথরা ছিলেন 15 ভাই বোন। রবীন্দ্রনাথ হচ্ছে 14তম। রবীন্দ্রনাথ 14তম বা চতুর্দশ, তাহলে ভাই বোনদের মধ্যে রবীন্দ্রনাথ হচ্ছে 14তম। রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা যেরকম কলেজে পড়তেছো দুদিন পর হয়তো বিশ্ববিদ্যালয়ে যাবে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক যে শিক্ষা স্কুল কলেজ বা ভার্সিটি এরকম গিয়ে যে শিক্ষা সেটা কিন্তু উনি শিখেননি বা সে শিক্ষাটা ওনার হয়নি। তাহলে রবীন্দ্রনাথ বিভিন্ন স্কুলে ভর্তি হয়েছিলেন কিন্তু স্কুলের শিক্ষা উনি শেষ করতে পারেননি। তা না পারলেও বাসাতে গৃহশিক্ষক রেখে ওনাকে সব বিষয়ে পারদর্শী করে তোলা হয়েছিল। এবং রবীন্দ্রনাথ 17 বছর বয়সে বিলেতে যান ব্যারিস্টারি পড়ার জন্য, কিন্তু সেখানে ব্যারিস্টারি পড়ার জন্য যান, ব্যারিস্টারি পড়া উনি শেষ করতে পারেননি। সেখান থেকে আবার সে ভারতবর্ষে আবার উনি চলে আসেন। তো রবীন্দ্রনাথ ছোটোবেলা থেকেই তার লেখার হাতে খড়ি, যেহেতু তার পারিবারিকভাবেই তারা সাহিত্য চর্চা করতেন, তার দাদারা, তার দিদি দাদা, তার বাবা সবাই ওনারা সাহিত্য চর্চা করতেন, পারিবারিকভাবে উনি সেটা পেয়েছিলেন। তো রবীন্দ্রনাথ ছোটো থেকেই তার কবিতা লেখা শুরু, ছোটো থেকে গল্প লেখা শুরু। তো রবীন্দ্রনাথের আমাদের বিভিন্ন কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথের কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে, বনফুল তার প্রথম কাব্যগ্রন্থ, বনফুল। তো রবীন্দ্রনাথের বিভিন্ন কাব্যগ্রন্থ আছে, চিত্রা, চৈতালী, খেয়া, সোনাত্তরী তার বিখ্যাত কাব্যগ্রন্থ, সোনাত্তরী, গীতাঞ্জলি, মানসী, এগুলো রবীন্দ্রনাথের বিখ্যাত সব কাব্যগ্রন্থ। ঠিক উনি কবিতা যেরকম লিখেছেন উপন্যাসেও কিন্তু তার যথেষ্ট দক্ষতা। কোনো অংশে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এমন একটা নাম বা এমন এক ব্যক্তি যে সাহিত্যে প্রত্যেকটা শাখায় তার বিচরণ, এবং যে যে শাখায় উনি বিচরণ করেছেন প্রত্যেকটা শাখায় উনি একেবারে স্বমহিমায় উজ্জ্বল। তো ঠিক উপন্যাসেও এক যেরকম আমরা কাব্য রবীন্দ্রনাথের কবিতাতে যেরকম, উপন্যাসেও ঠিক সেরকম। গোড়া, নৌকাডুবি, বউ ঠাকুরানির হাট, তা ঘরে বাইরে, তার বিভিন্ন উল্লেখযোগ্য উপন্যাস আছে, এগুলো তার উপন্যাস।
ঠিক ছোট গল্প। তাহলে রবীন্দ্রনাথ তোমাদের কবিতা বলো, উপন্যাস বলো, নাটক বলো, তারপরে ছোট গল্প বলো, প্রত্যেকটা ক্ষেত্রে উনি, প্রবন্ধ বলো, সব জায়গায় আমরা ওনাকে পাই। তো আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে অপরিচিতের ছোট গল্প। রবীন্দ্রনাথকে বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক বলা হচ্ছে। কেন বলা হয় বাংলা সাহিত্যে ছোট গল্পের, অর্থাৎ রবীন্দ্রনাথের আগে বাংলা সাহিত্যে এত সুন্দর, এত সার্থকভাবে ছোট গল্প কেউ লিখতে পারেননি। তার আগে অনেকে চেষ্টা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথের মতো সার্থকতা ছোট গল্পের যে বৈশিষ্ট্য, সেগুলো অন্য কারো গল্পের মধ্যে আমরা পাইনি, যার জন্য রবীন্দ্রনাথকে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পকে বা ছোট গল্পের জনক আমরা বলতেছি। তো রবীন্দ্রনাথের ছোট গল্পের গল্পগুচ্ছ, তার বিখ্যাত ছোট গল্পের বই, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, গল্প স্বল্প, এগুলো তার বিখ্যাত ছোট গল্পের বই। তো তোমরা অবশ্যই রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো পড়বে, দেখো খুব মজা। রবীন্দ্রনাথ সবই, তোমরা যে কবিতা পড়ো মজা পাবে, ছোট গল্প পড়ো, উপন্যাস পড়ো, সবটাই, কিন্তু তোমাদের পড়তে হবে, তার সম্পর্কেও জানতে হবে, তার সময় অবশ্যই তার বিভিন্ন লেখাগুলো তোমাদেরকে পড়তে হবে। তোমাদের ছোট গল্প আছে অর্থাৎ এটাই পড়বে তা না, পাশাপাশি তার লেখকের অন্য সাহিত্য তোমাদেরকে পড়তে হবে। তো রবীন্দ্রনাথের যে বললাম যে উনি ছোট গল্পের জনক, তো ছোট গল্পে তোমাদের যে গল্পটা আজকে তোমাদের আলোচ্য সূচিতে আছে বা পাঠ্যসূচিতে আছে, সেটা হচ্ছে অপরিচিতা। তো অপরিচিতা গল্পটা রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ এমন একটা গল্প যে গল্পতে আমাদের সমাজের যে চিত্র, অর্থাৎ আমাদের সমাজে যে যৌতুক প্রথা, সমাজে যে নারীদের প্রতি যে অবহেলা, বা একটু বয়স হলে মেয়েদের যে বিয়ে নিয়ে যে সমস্যা, বা এই যে বিভিন্ন সামাজিক সমস্যাগুলো আমাদের সবসময় হয়ে থাকে, এবং এখনও সে রবীন্দ্রনাথ 100 বছর 150 বছর আগে ওনার লেখা, আজকেও আমরা সেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, তাহলে তার চিন্তা চেতনা কত তীক্ষ্ণ। তো তোমাদের যে অপরিচিতা গল্পটি আছে, আসো তোমরা যদি কেউ পড়ে থাকো, তোমাদের তো বারবারই বলছি বই তোমরা কিনবে, অবশ্যই বই কিনবে এবং পড়বে, তোমাদের যেহেতু সৃজনশীল তোমাদের বইটা কিন্তু পড়তে হবে। মূল বিষয় টেক্সট বুকের যে গল্প বা প্রবন্ধ বা কবিতা যে জিনিসটা থাক না কেন, সেই জিনিসটা তোমাদেরকে পড়তে হবে। তোমরা যদি কেউ অপরিচিত গল্পটা পড়ে থাকো, তাহলে আমি যে আলোচনা করতেছি তোমরা সেটা বুঝবে, আর না পড়লে কিন্তু সহজে বুঝবে না। তাহলে অপরিচিত গল্পটা তোমাদের বললাম যে প্রেক্ষাপটে লেখা, তাহলে আমাদের যে সমাজে যে যৌতুক প্রথা, সমাজে নারীদের প্রতি যে অবহেলা যে তখন ছিল, আজও কিন্তু আছে। তো অপরিচিত গল্পে তেমনই এক কাহিনী আমরা পাই। তো অপরিচিত গল্পের, তোমরা যদি পড়ে থাকো কাহিনীটা বুঝবে, অপরিচিত গল্পের নায়ক হচ্ছে কে, অনুপম, আর নায়িকা হচ্ছে কল্যাণী। তো অনুপম তার বাবার একমাত্র ছেলে, অনেক আদর আয়েসে বড় হয়েছে, তার বাবা অল্প, তার বাবা খুব তাড়াতাড়ি মারা যান, তার বাবা ছিলেন উকিল, অনেক সম্পদও তার ছিল। বাবা মারা যাওয়ার পর তার সংসারের দেখভাল তার মা করতেন পাশাপাশি, যেহেতু মা একা পারত না, আগেকার দিনে মেয়েরা তো বাইরে বের হতেন না, যার জন্য তার মামাকে নিয়ে এসে রাখা হয়েছিল, অন্যভাবে মামাকে তাদের সংসার দেখাশোনার জন্য। তো তার মামাই দেখাশোনা করতেন, এক সময় অনুপমের বিয়ের মোটামুটি বয়স হয়ে যায়, বিয়ের জন্য এদিক ওদিক কথাবার্তাও চলে। তো তার এক বন্ধু, সে কানপুরে থাকতো, ক্ষিতিশ নাম, তো সে এসে, তো তার সে বন্ধু এসে তাকে একটা বিয়ের, তার হরিশ তার বন্ধু, সে হরিশ কানপুর থেকে আসে, এসে তাকে একটা বিয়ে, তাকে বিয়ের প্রস্তাব দেয় হরিশ, যে একটা খুব ভালো, সে কানপুর খুব একটা ভালো মেয়ে দেখেছে তাকে বিয়ের জন্য। তো তখন যেহেতু তার গার্জিয়ানকে তার মা, তার মামা, তো তার মামা তখন সেই মেয়ের ছবিও দেখায়, ছবি দেখে তো অনুপমেরও পছন্দ হয়, সে তখন তারা কি করে, প্রস্তাব বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে, এখনকার মতো তো, এখন তো ছেলে মেয়ে তারা নিজেরাই আলোচনা করে, নিজেরাই দেখে, তারপরে পরিবার ইনভলভ, কিন্তু তখন তো সেটা ছিল না। কী হলো, তখন তার মামা তার আকৃষ্টত ভাই বিনুদাকে তখন পাঠালেন সেই মেয়ে দেখার জন্য। তো বিনুদ দেখে এসে মেয়ে তার খুব পছন্দ, সে খুব চাপা স্বভাবে, সে খুব মানে উচ্ছ্বসিত হয়ে বলে না, একটু চাপা করে বললেও তা বোঝা যায় আসলে সে মেয়ের যে প্রশংসা বা যে বর্ণনা দিয়েছে তাতে বোঝা গেছে যে মেয়ে খুব ভালো, খুব সুন্দর, খুব ভদ্র সব কিছুই। তো তখন অনুপমের সবটাতেই পছন্দ, জাস্ট বিয়ে, এক সময় বিয়ের লগ্ন চলে আসে, তারা তো সব কিছু একেবারে বাজনা টাজনা যা যা সব কিছু নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়। তো এখানে তার যে অনুপমের যে মামা, সে কিন্তু খুব লোভী টাইপের মেয়ে, লোভী টাইপের লোক,
তার সে লোভী, খুব স্বার্থপর একটা মানুষ, তো তার খুব লোভ। সে সব সময় চাইতো যে অনুপমের সঙ্গে এমন এক মেয়ের বিয়ে হবে যে তাদের থেকে খুব বড় হবে না, তাদের থেকে খুব বড় লোক হবে না, কিন্তু তাদের যেটুকুই সম্পদ থাকে না কেন সেটা যেন সে তাদেরকে তারা পায়, কারণ তাদের যেন পিছনে বেশি খরচ করতে হয় না, এরকম একটা তার টেন্ডেন্সি, এরকম মানসিকতা। তো যাই হোক, তো যখন তার ছেলে মেয়ের বাবা এসে আশীর্বাদ করে গেল, তো বিয়েতে একসময় তারা উপস্থিত হইলো। তো বিয়েতে উপস্থিত হয়ে অনুপমের মামা তো উনি কী করলেন, উনি বিয়ের বাড়িতে গিয়ে ওনার আসল উদ্দেশ্য যেটা, যে তারা ঠকাচ্ছে কি না, মেয়ের পক্ষ ঠকাচ্ছে কি না সেটা জানতে হবে। তো তারা যে গহনা গাঁঠি দিবে সে বাড়ি থেকে সেকড়া সঙ্গে করে নিত, অর্থাৎ সোনার যে সোনা খাঁটি সোনা দিয়েছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য। তো যখন সেকড়া নিয়ে গেছে তখন অনুপমে তখন না তার বাবা কল্যাণীর বাবা, উনি খুব রাজভারী মানুষ, উনি খুব ভদ্র মানুষ, খুব রাজভারী মানুষ। তো উনি যখন আসলেন, যখন জানতে পারলেন যে তারা সেকড়া নিয়ে গেছে গহনা ওজন করা, শম্ভুনাথ তার বাবা ডাক্তার শম্ভুনাথ, তো শম্ভুনাথ ছেন, তখন যখন সে গহনাঘাট ওজন করার জন্য নিয়ে গেছে তখন তার আত্মসম্মানে লেগেছে, উনি অবশ্যই এটা তাদের কাছে আসা করেননি, তো এটা গিয়ে তাদেরকে অবিশ্বাস করা হচ্ছে, তো গহনা তারা মেয়েকে ঠকাচ্ছে কি না এই জন্য। তো সে তখন উনি কী করলেন, তখন ওনার আত্মসম্মান লেগে গেছে, তখন গহনা সব মেয়ের সমস্ত গহনা খুলে নিয়ে এসে শ্যাকড়াকে দিয়ে ওজন করলো। এক তো শ্যাকড়া তো দেখেই বুঝছে সেই বনেদি আমলের ভারী ভারী সুন্দর গহনা, এখানে কোনো খাদ নেই, বরঞ্চ উল্টে তো উনি কী করলেন, তাদের যে ইয়াররিংটা দিয়ে যে কল্যাণীকে আশীর্বাদ করে গিয়েছিল সেই জিনিসটাই তখন তোমার শ্যাকড়াকে পরখ করার জন্য দিলে, উনি দেখেই বললেন এটা আধুনিক যুগে বিলেতি, এখানে অবশ্যই ভেজাল আছে। তো তখন উনি কী করলেন, উল্টো বরযাত্রী যারা গিয়েছিলেন বরযাত্রী খাওয়ানোর আপ্যায়নের ব্যবস্থা করলেন, খাওয়ালেন, খাওয়া দাওয়া করার পর তখন তাদেরকে ফেরত পাঠালেন, মেয়ের বিয়ে উনি দিলেন না, ফেরত পাঠালেন। তো সেখানে অনুপমও ছিলেন, কিন্তু অনুপম কোনো কথা উনি বলেননি, অনুপম কোনো কথা বলেনি, সে চুপচাপ দাঁড়িয়েছিল। তাহলে তার তো কথা বলা সে ইচ্ছা করলে বলতে পারতো, কিন্তু সে বলেনি। কেন বলেনি, সে মামার অবাধ্য হয়নি, কিন্তু সে ইচ্ছা করলে বলতে পারতো, বলেনি। এই যে বলেনি, তখন তারা কিন্তু সেখান থেকে তাদের আর বিয়ে দেয়নি, তাদেরকে খাওয়া দাওয়া করে তাদেরকে বিদায় করে দিয়েছে। ঠিক এর এক বছর পর একসময় কী হলো, অনুপম তার মাকে নিয়ে একটু তীর্থ দর্শনে যায়, ট্রেনে তারা যাচ্ছে। এক সময় ট্রেন এক স্টেশনে দাঁড়ালো রাত্রের দিকে, তো তখন ট্রেনে সবাই হুড়মুড় করে উঠতেছে, তো হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠ তার কানে আসলো যে গাড়িতে জায়গা আছে। এতে গাড়িতে জায়গা আছে কথাটা বলছে, তো এই কথাটা তার এত সুন্দর, এত সুমিষ্ট ছিল যে অনুপমের সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে সেই কথাটা গেঁথে বসেছে, তার একবার মনের মধ্যে সেই কথাটা প্রবেশ করেছে। তারপর আস্তে আস্তে তারা সব বসলো, তখন সে মেয়েটাকে দেখলো বা একসময় তারা একসঙ্গে চলে গেল। আবার তারা কিছু হয়তো এক স্টেশনে, পরের স্টেশনে যখন গেল, তখন পরের স্টেশনে যাওয়ার পর তখন তারা দিনের বেলা একটু আলো ফুটলো, তখন দেখলো যে আসলে মেয়েটা খুব যেরকম দেখতে ভালো, তার কথাবার্তা আচরণ সব কিছুই খুব স্মার্ট, খুব সুন্দর, খুব ভদ্র সব কিছু, তা দেখে তার ভালো লাগলো। তো তারা চলে গেল, তারপরে কিছু এক স্টেশন পর তার একসঙ্গে গেল, একসময় দেখে যে ওই গাড়িতে কিছু সাহেবীরা উঠবে, তারা সেখান থেকে তাদেরকে সিট খালি করতে দিবে বলতেছে, কিন্তু অনুপম তো ভয়ে ভয়ে আমার খালি করেই দিবে, কিন্তু কল্যাণী সে অনর্য না, আমরা আগের টিট কাটছি, আমরা উঠেছি, আমরা সিট ছাড়বো না, সে ছাড়ল না। এই যে তার একটা বলিষ্ঠতা, তার মধ্যে একটা সক্রিয়তা, এই জিনিসটা অনুপম কিন্তু লক্ষ্য করলেন। তো একসময় আমরা দেখি যে কল্যাণী যখন নামে যায় অন্য স্টেশনে গিয়ে, কানপুরে যায় নামতেছে, তখন কিন্তু অনুপমের মা ছিল সঙ্গে, তার মারও কিন্তু কল্যাণীকে খুব ভালো লেগেছে। তো যখন নেমে যাচ্ছে তখন কিন্তু অনুপমের মা তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, সে তখন বলল আমার নাম কল্যাণী। তো তোমার বাবার নাম, তো বাবা বললো আমার বাবা ডাক্তার শম্ভুনাথ, এখানকার ডাক্তার। তো তখন তারা মা ছেলে দুজনে বুঝে গেল এই মেয়ের সঙ্গে তার বিয়ের কথা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য তার সেই মেয়ের সঙ্গে তার বিয়ে হয়নি। যে তার মার খুব আফসোস বা মনে কষ্ট,
অনুপমটা আছে। পরবর্তীতে আমরা দেখি অনুপম ফিরে এসে, অনুপম সে আবার কানপুরে গেছে, সে মেয়ের সঙ্গে দেখা করছে, অনুকল্যাণের সঙ্গে দেখা করছে, বাবার সঙ্গে দেখা করছে, তাদের ক্ষমা প্রার্থনা করছে। কল্যাণীর বাবা তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু কল্যাণী তাকে ক্ষমা করে দেয়নি। কল্যাণী তাকে ক্ষমা করে দেয়নি সে। কল্যাণী তখন কী করছে, সে কী করে, একটা স্কুলে বাচ্চাদের পড়াশোনা করায়, এবং সে মনে করছে, সে নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে সে আর কখনো বিয়ে শাদি করবে না। সে করে না, অনুপম বারবার বলা সত্ত্বেও সে অনুপমকে ফিরিয়ে দিয়েছে। অনুপম তার কাছে থেকেছে, তার বিভিন্ন সাহায্য সহযোগিতা করে, তার কাছে থাকে বা তার প্রয়োজনে তারা সহায়তা করে, তার বন্ধু হিসেবে থাকে, কিন্তু সে আর তাকে বিয়ে করেনি। তো এই যে আমরা অপরিচিতা গল্প, তাহলে কি অপরিচিতা তার কাছে অপরিচিতায় থেকে গেল? কল্যাণী অনুপমের কাছে কিন্তু অপরিচিতায় থেকে গেল, তার কোনো পরিচয় তার জাস্ট সেই ট্রেনে দেখা এবং জ্যেষ্ঠ বন্ধুত্ব এইটুকুই পরিচয়, এর বেশি কিন্তু তার কাছে আর কোনো পরিচয় তার নেই। তো এখানে আমরা অনুপম আর কল্যাণীর যে এখানে তাদের যে চরিত্র, এখানে আমরা অনুপমকে কী হিসাবে দেখতে পাচ্ছি? অনুপম এমন একটা চরিত্র, সে একটা দুর্বল ভীতু কাপুরুষের মতো একটা চরিত্র। সে ইচ্ছা করলেই তো তার মা সে বলতে পারতো যে না, সে বিয়ে করবে, সে গহনা গাঁটিয়ে যে পর করতে আসছে তার প্রয়োজন হবে না, তার বিশ্বাস আছে, কিন্তু সে সেটা বলতে পারেনি, তার দুর্বলতা। হয়তোবা সে তার বাধ্য, তার মা বা মামার বাধ্য, সে যার জন্য সে কথাটা বলতে পারেননি। কিন্তু আমাদের সমাজে আজও আমরা দেখি সেটা, আজও আমরা অনেক ছেলেকে দেখি এরকম, তার বাবা মা বা বাধ্য, তারা বিভিন্নভাবে নারীদের নির্যাতন করতেছে। এরকম কল্যাণীও আমাদের সমাজে নির্যাতিত একটা মেয়ে, অর্থাৎ যৌতুকের জন্য সে তার বিয়েটা ভেঙে গেল। তার মামার যদি সেই জিনিসটা পর করতে না চাইতো, অবিশ্বাস না করতো, তাহলে ভেঙে যেত না। কিন্তু সবাই তো আসলে আমাদের সমাজের মেয়েরা সবসময় যে অবহেলিত, সবাই যে সেরকমই অত্যাচার নির্যাতনই সহ্য করে থাকবে, সেরকম কিন্তু না। কল্যাণীর কিন্তু সেরকম আর প্রতিবাদী একটা মেয়ে, সেও কিন্তু প্রতিবাদ স্বরূপই সে কিন্তু পরবর্তীতে অনুপমকে বিয়ে করলো না। সেই ইচ্ছা করলে অনুপম যখন তার কাছে গিয়েছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, সেটা করতে পারতো, কিন্তু সে করেনি। কেন করেনি? এই যে তার মধ্যে একটা জেদ, যে ইচ্ছা করে, ছেলেরা ইচ্ছা করলে সব কিছু করতে পারে, তার ভালো লাগলো বিয়ে করলো না, ভালো লাগলো না বিয়ে করলো না, আবার ভালো লাগছে বিয়ে করবে, তাদের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে, এরকম কথা নয়। সে তার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। আমাদের সমাজে যে নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, সেই বিষয়টাই কিন্তু আমাদের রবীন্দ্রনাথের গল্প, ছোট গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে, কল্যাণী গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। এরকম আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা দেখি, পেপার খুললে দেখি, টিভি খুললে দেখি, বিভিন্নভাবে নারী নির্যাতন হচ্ছে। যৌতুক প্রথা তো আমাদের সমাজের একটা ব্যাধির মতো, একটা রোগের মতো। তাহলে আমাদের এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পে আমরা এখানে রবীন্দ্রনাথ যে বিষয়টা তুলে ধরেছে, আমাদের সমাজের যে চিত্র, অর্থাৎ আমাদের সমাজে মেয়েরা যে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, যৌতুকের জন্য যে মেয়েদের বিয়ে হচ্ছে না, মেয়েদের একটু বয়স হলে বিয়ে হচ্ছে না, যখন মেয়ের কল্যাণীর যখন বিয়ের প্রস্তাব আসে তখন তার বয়স ছিল মাত্র 15 বছর, কিন্তু সেই সময় 15 বছরটাই অনেক বেশি বয়স, কারণ তখন 10-11 বছরের মধ্যে মেয়েদের বিয়ে দেওয়া হতো। তো যেহেতু 15 বছর, তার মা মামা বলছে মেয়ের বয়স তো বেশি, বিয়ে হচ্ছে না, নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, তাহলে ইচ্ছা করলে আমরা অনেক কিছু পেতে পারবো। তার এই একটাই মেয়ে, তার বাবা সব কিছু তাদেরকে দিবে, কিন্তু তার বাবা তো সে এমনিতেও পেত, এখানে জোর করা বা এখানে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না, যার জন্য তাদের বিয়েটা ভেঙে গেল। তো এরকম, আর অনুপমের বয়স ছিল তখন মাত্র 23 বছর, তো সে কিন্তু বিয়ের জন্য উপযুক্ত ছিল। যদি অনুপম দেখতে সুন্দর ছিল, তার ধনী ঘরের ছেলে, সব কিছু তার চাহিদা বেশি ছিল, কিন্তু আমরা অনুপমের মধ্যে যে জিনিসটা পরবর্তীতে দেখি, তার মধ্যে যে সরলতা, তার মধ্যে যে ভুল সে বুঝতে পেরেছে নিজে, কিন্তু তারপরেও সে কিন্তু একটা তার কাপুরুষের মতো একটা কাজ সে করেছে, যে সে ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতো, সে প্রতিবাদটা করেনি, যার জন্য অনুপমকে এখানে আমরা সেরকম যে নায়কের যে বৈশিষ্ট্য বা চরিত্র, সেই জিনিসটা আমরা এখানে অনুপমের ক্ষেত্রে, অনুপমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এখানে অনুপমের যে বন্ধু, সে কিন্তু খুব, তার চরিত্রটা খুব একটা মজার চরিত্র, সে খুব হরিশ, খুব মজার ব্যক্তি, সে খুব হাসায়, যেখানে থাকে সে আসর জমিয়ে রাখে, সে মজা সবার মধ্যে হাসি ঠাট্টা করবে, অর্থাৎ হরিশের কাছে থাকলে কারো মনে কষ্ট দুঃখ সে নিমিশেই ভুলে যাবে, এরকম একটা মজার চরিত্র হচ্ছে হরিশ। তা তার পিস্তুত ভাই
বিনুদা সেও একটা চরিত্র, এখানে যে ছোট ছোট চরিত্রগুলো আছে, তার মা, তো এখানে তোমাদের যে সৃজনশীল প্রশ্নে যেগুলা তোমাদের বলা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নে যেগুলা ক খ গ ঘ ক তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, যেরকম ধরো রবীন্দ্রনাথের জন্ম কত সালে বা রবীন্দ্রনাথের মৃত্যু কত সালে, রবীন্দ্রনাথ কয়েকটি গ্রন্থের নাম বলো, উপন্যাস বা ছোট গল্প বা তোমাদের কাব্যগ্রন্থ, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে তার সম্পর্কে। বা এখানে ছোট ছোট যে প্রশ্নগুলো আছে তোমাদের ভিতরে, তোমরা যদি বই যখন দেখবে, সাহিত্য যখন পড়বে, এখানে তোমাদের অনলাইনে ক্লাস আসলে বই ধরে তো পড়াতে পারছে না, যদি তোমাদের বই ধরে পড়াতে পারতাম তাহলে কিন্তু প্রত্যেকটা লাইন বুঝে বুঝে বা ওখানে এক একটার মধ্যে অনেক বিশ্লেষণের বিষয় থাকে, কিন্তু সে এই সব কিছু কিন্তু আমরা পারতেছি না, আমরা মূল বিষয়টা জাস্ট আলোচনা করতেছি। যে তোমরা বইয়ের কিন্তু যখন পড়বে সম্পূর্ণ গল্পটা সুন্দর করে পড়বে, সম্পূর্ণ গল্পটা পড়লে তোমরা এই বিষয়গুলো, আমি তো তোমাদের মূল বিষয়টা একটু আলোচনা করলাম, কিন্তু তোমরা তাহলে ভিতরে আরও অনেক হয় ছোটো ছোটো ডায়লগ আছে, ছোটো ছোটো কথা আছে, সেই বিষয়গুলো, এই যে এখানে বিখ্যাত একটা, এখানে একটা উক্তি যে এখানে গাড়িতে জায়গা আছে, এই যে এই উক্তিটা, এই কথাটা সবসময় কিন্তু অনুপম হৃদয়ের মধ্যে এই কথাটা সবসময় বাজে। যে অনুপম বলছে যে আমি জায়গা পাইনি, কিন্তু এখানে জায়গা, আমি হয়তো তার কাছে জায়গা পাইনি কিন্তু তার কাছাকাছি গেছি, তার পাশে বন্ধু হিসেবে আছে, এইটাই তার কাছে অনেক। তো এই যে তাই কথাটা, এটাই তার কানে বারবার বাজে, এটাই তার কাছে অনেক ভালো লাগা, মনে হয় তার অনুপমের মনে হয় এই যে আমি তার কাছে আছি, এটাই আমার অনেক পাওয়া। সে তাকে স্ত্রী হিসেবে পায়নি কিন্তু বন্ধু হিসেবে তার যতটুকু পাশে থাকা দরকার সে হয়তো সেই চেষ্টাই করেছে। তাহলে এখানে আমরা মেয়েদের যে কথায় কথা অবহেলা, অনাদর বা পরিবার করে, সমাজ করে, সবাই করে, কিন্তু সেই জিনিসটাই এখন আর সেই সময়টা নেই। যে তখনই রবীন্দ্রনাথ কল্যাণীকে প্রতিবাদী চরিত্র হিসাবে ওখানে তুলে ধরা হয়েছে, যে ইচ্ছা করলে সে বিয়ে করতে চাইলে বিয়ে করবে তা না, যে এইরকম। তাহলে এখনকার যে মেয়েরা বা এখনকার যে ছেলেরা, এখনকার যারা, তারা আরও ফার্স্ট, তারা এই সম্পর্কে আরও বেশি ভালো মন্দটা যাচাই বাছাই করার সুযোগ তাদের আছে। যে তোমাদের আজকে অপরিচিত গল্প পড়ালাম, তোমরা ভালো করে মন দিয়ে পড়বে, বুঝবে, এখানে তোমাদের বইতেই দেখবে অনেক জ্ঞানমূলক প্রশ্ন আসে, অনুধরণমূলক প্রশ্ন আসে, সেগুলোও তোমরা সুন্দর করে করবে। তোমরা জ্ঞানমূলক আর অনুধরণমূলক প্রশ্ন পারলে উদ্দীপকের যে তোমাদের তিন চার যে প্রয়োগমূলক উচ্চ দক্ষতামূলক সেটা তোমরা পারবে। এখানে ছোট চরিত্রগুলো দেখবে, একটু বিশ্লেষণগুলো একটু পড়বে, তাহলে তোমরা সহজেই একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। আজকে এ পর্যন্ত, ভালো করে পড়াশোনা করবে, ভালো থাকবে, সব সময় ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক পরবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। খোদা হাফেজ, ভালো।